প্রশান্ত পাল একজন প্রতিভাবান মৃৎশিল্পী ও ভাস্কর। দক্ষিণ কলকাতার অনাথ বন্ধু স্টুডিওর ছত্রে ছত্রে ছড়িয়ে আছে তার তৈরি অত্যাশ্চর্য শিল্প নিদর্শন। খুব অল্প সময়ের মধ্যেই শিল্পী প্রশান্ত পাল মূর্তি তৈরির দক্ষতার জন্য খ্যাতি অর্জন করেছেন। সুনিপুণ কর্মতৎপর হাতের নিখুঁত তুলির টানে শিল্পী প্রশান্ত পাল প্রতিনিয়ত ভাস্কর্য ধর্মীয় শিল্পকলার জগতে একটি মাইলস্টোন সেট করে চলেছেন। ২০২৩-এর ১৯শে সেপ্টেম্বর সারা ভারত জুড়ে পালিত হতে চলেছে গণেশ চতুর্থী। তাই বাংলার গণেশ পুজোর প্রস্তুতি পর্ব কি হতে চলেছে তা জানতে চলে এসেছি দক্ষিণ কলকাতার প্রশান্ত পালের স্টুডিওতে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন গণেশ মূর্তি তৈরি করা শেষ হয়ে গেছে, প্রতিমায় তুলির টান পড়েছে। গণেশ মূর্তির প্রতিটি নকশা, প্রতিটি অলংকার ধীরে ধীরে তার প্রকৃত রূপে ফুটে উঠেছে। আর তিন চার দিন পরেই গণেশ পুজো, তাই শিল্পীর কর্মব্যস্ততা তার চরম সীমায়। দেখে নিই অতিমাত্রায় ব্যস্ত শিল্পী প্রশান্ত পালের প্রতিমা প্রস্তুতির কিছু দৃশ্য। এইবারের ব্যস্ততার আরেকটি কারণ বিশ্বকর্মা পুজো আর গণেশ পুজো, দুটি একই সপ্তাহে পড়েছে, তাই প্রতিমার কাজ সম্পন্ন করার সময় খুবই কম। কিন্তু যতই ব্যস্ততা থাকুক শিল্পীর কাছে সমস্ত প্রতিমাই সমান গুরুত্বপূর্ণ। আপনারা নিজেই দেখুন। শিল্পী প্রশান্ত পালের কাহিনী শৈল্পিক শ্রেষ্ঠত্বের। তিনি প্রতিনিয়ত নিজ হাতে অসংখ্য প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে চলেছেন।
এই কারণে তিনি কেবল একজন উৎকৃষ্ট ভাস্করই নন, শিল্পের জগতে নতুন দিগের কাণ্ডারী।